মামা বুচ্চকটা একটু টানা সর্বনাশ করেছে রে পুষ্করণে স্নান করতে গিয়ে বেটার ছেলে মনে কেলের কীর্তি করে বসেছে ঠিক আছে মামা তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতা তুমি যেখানে যাচ্ছ নিমন্ত্রণ খেতে না আমিও যাব সেখানে রইল আমার ফল আর জল তোরা বসে থাক এসে খাবো বাবা ঢেকি বলেন দেব আমার মামা বাবু যেখানে যাচ্ছে না তুই আমাকে কোন করে নিয়েছো ঠিক আছে দেব আমার পিছে বসুন ঠিক আছে বাবা তৈরি থাক বাবা ঢেকি রে চলে না বাবা মামার কাছে যা ও বাবা ঢেকি রে চলে না বাবা মামার কাছে তে চলে না বাবা মামার কাছে যা ও বাবা ঢেকি রে চলে না বাবা মামার কাছে তে আর মামা বাবু যেথায় গেছে সেথায় নিয়ে চল রে বাবু যেথায় গেছে সেথায় নিয়ে চল রে বাবু ঢেকি রে চল না বাবা মামার কাছে তে ও বাবু ঢেকি রে চল না বাবা মামার কাছে তে ঘাট ভরি তু নয়ন জলে ও গো মঙ্গল ঘাট ভরি
না না বিলম্ব না ঠাকুরের সাথে অভিমান করার জন্য আমি ঠাকুরের সাথে কিছুক্ষণ আমি অভিনয় করে দেখি এই তো আমি দেখতে দেখতে সুন্দরীর কুড়িয়ের কাছে এসে গেছে কিন্তু কাউকে তো আমি দেখতে পাচ্ছি না একটিবার ডেকেই দেখি বলে ও সুন্দরীর কুড়িয়ের মধ্যে কেউ আছো কুড়িয়ের মধ্যে কি কেউ আছো একি কেউ তো সাড়া দিচ্ছে না ঠিক আছে সুন্দরী বলেছিল এই মধ্যম কুটিরটাই নাকি ওনার আমি একটিবার কুটিরের মধ্যেই প্রবেশ করে দেখব সুন্দরী আছে কি না আমি এই মুহূর্তে এই কুটিরের মধ্যে প্রবেশ করলাম একি সুন্দরী এই তো তুমি কুটিরের মধ্যে চুপটি করে বসে আছো এই দেখো আমি কথা দিয়েছিলাম তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি এসেছি তোমার এই মধ্যম কুটিরে তুমি কথা বলছো না কেন কথা বলো সুন্দরী তুমি কথা বলো এই দেখো আমি সাধে হরিহারে দেব ফুলের বাহারে দেব যদি কথা কও গো যদি তুমি ফিরে চাও বিহার দেব ফুলের বাহার দেব যদি কথা কও গো যদি ফিরে চাও বাহার দেব যদি না কথা কও কও গো যদি না ফিরে চাও আর সোনার খাটে শুয়ে হীরা রূপার খাটে পা বুড়ো শিব গোহায় লাগে হীরা কথা বল না হীরা ফিরে চাও না আর সোনার খাটে শুয়ে আর সোনার খাটে শুয়ে হীরা রূপার খাটে পা বুড়ো শিব দোহায় লাগে হীরা কথা বল না হীরা ফিরে চাও না আমি তো তোমারই কথা মতো এসেছিলাম তোমার এই কুটিরের মাঝে কিন্তু তুমি অমন করে চুপ করে বসে আছো তুমি আমার সঙ্গে কথা বলবে না বেশ তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে থাকো তোমার অভিমান নিয়ে আমি এই মুহূর্তে আমি ফিরে আমি তো চলে যাচ্ছিলাম তুমি আমার সঙ্গে কথা বলছিলে না তাই আমার রাগ হয় না বুঝি ঠাকুর আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে কত ভালোবাসো খুবই ভালোবাসো তাই তো ভালোবাসি বলেই তো এই দেখো সুন্দর দেখে একখানা মালা নিয়ে এসেছি তোমায় দেব বলে সুন্দরী বড় পুষ্প উদ্যান হতে পুষ্প চাই এবং শুধু তোমার জন্য মালা দিয়েছি তোমাকে পড়াবো বলে বেশ তাহলে তোমার মালা আমারই গলে পরিধান করিয়ে দাও আমার মালা আমি তোমারই গলে পরিধান করিয়ে দিই দেখো সুন্দরী বড় সার জাগিয়েছ অন্তরে মন তুমি একটা গান শোনাতে পারো আমার নিশ্চয়ই আমি তোমাকে গান শোনাবো তাহলে শোনাও আমার একটা গান শোনাও কি মনে হয় বলো কি মনে হয় তুমি কত সুন্দর
কত সুন্দর আমার জীবনে হয়ে থাকো ধ্রুব তারা হয়ে থাকো ধ্রুব তারা তুমি কত সুন্দর মস্তক রেখে আমি ক্ষণকাল নিদ্রায় যেতে চাই আমার মনে হচ্ছে মামাবাবু আছে। তুই কি মামাবাবুর গন্ধ পাচ্ছিস না? একটু একটু গন্ধ পাচ্ছি। ঠিক আছে বাবা, তুই আমার পিছনে পিছনে আয়, আমি রাস্তা দিয়ে দেখে দেখে যাই, যদি কিছু খুঁজে পাওয়া যায় কি না। ঠিক আছে প্রভু, চলুন। এ বাবা ঢেঁকি, কি হয়েছে প্রভু? এই রাস্তা এত অন্ধকার কেন রে? ও বাবা, এই মর্তের মানবরা এরা আলো জ্বালায় না। চলুন প্রভু। এত দুর্গন্ধ কেন রে বাবা? কিসের গন্ধ? নরম নরম মতন, বুঝতে পেরেছিস? ভালো করে দেখুন, কি দুর্গন্ধ আসা গম চিনি তা। ভালো করে দেখুন, ঘরে প্রবেশ করে। ঠিক আছে বাবা, তুই আমার পিছনে থাকিস। ঠিক আছে, মর্ত মাঝে যদি এখানকার মর্ত লোকেরা কুকুর ছেড়ে দেয়। বাবা দরজা তো বন্ধ,
চানলা দিয়ে একবার উঁকি মেরে দেখব ঠিক আছে চানলা দিয়ে একবার উঁকি মার বাবা কিচ্ছু দেখা যায় না মর্তের মানুষরা কি একটু আলু টালু ছেলে ঘুমাতে পারে না কীট পতঙ্গের ভয় নিয়ে রে ঠিক আছে দরজা ভেঙে ভিতরে গিয়ে প্রবেশ করে দেখবো মামা বাবু মনে হয় এখানেই আছে কি অন্ধকার বাবা দেখা যায় না ওই দেখো বেটার ছেলে নিমন্ত্রণ খেতে এসে ঘুমিয়ে পড়েছে নাকি আচ্ছা বাবা ডেকে নিয়ে যাও হয়তো গাঁজা টাজা খেয়েছে বেশি খাওয়া হয়ে গেছে ডেকে নিয়ে যাও বলি মামা বলি ও মামা বাবা প্রবাদ হয়ে আসছে চলো বাড়ি চলে যাই মামা বলি ও মামা সন্দেহ করেছি পুরো মিলে গেছে বেটা ছেলে আমি বুঝতে পেরেছি তুমি নিমন্ত্রণ খাওয়ার নাম করে এখানে সেই সর্বনাশ ঠিক আছে বাবা তুমি খেয়ে যাও না নিজের মামা ডেকে নিয়ে জানো উচিত পাড়ার লোকজন যদি প্রবাদ হওয়ার আগে দেখে ফেলে তাহলে মারধর করতে পারে মামা বাবা প্রবাদ হয়ে আসছে চলো চলে যাই মামা লজ্জা করবে কি করতে আমার নিজেরই লজ্জা লাগছে কি রূপ বাবা এই রূপ যদি স্বর্গের ইন্দ্র দেখত সে এর মোহে ভুলে যেত মামা তো ভাঙ দুধরা খাওয়ালো ঠিক আছে মামা আপনি খেয়ে যান বিঘ্ন আমি ঘটাবো না কিন্তু এই কথা যদি না মামি মার কাছে আমি বলতে পারি তাহলে আমি কিসের নারদ আমার কাজটা তো এটাই এখানকার খবর ওখানে ওখানকার খবর ওখানে যাতে দ্বন্দ্ব বেঁধে যায় পরে সামলাবো আমি ঠিক আছে বিলম্বের নাই প্রয়োজন চলে যাব নিজের কুঠিরে কুঠিরে গিয়ে একটা বুদ্ধি আমাকে আটতেই হবে না না প্রভাব হয়ে আসছে এই মুহূর্তে চলে যেতে হবে নিজের কুঠিরে বাবা ঢেকি বলুন দে দেরি করিস না বাবা বেশ আমার পিষ্ট আমার কুঠিরে নারায়ণ 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 সুন্দরী তুমি একবার জেগে দেখো প্রবাদ হয়ে গেছে এইবার যে আমাকে যেতেই হবে এইবার আমায় বিদায় দাও আমি আসি এখন আমার যে যেতেই হবে আশীর্বাদ তো করতেই হবে আশীর্বাদ করি সুন্দরী আমি আশীর্বাদ করলাম যে মনস্কামনাকে তুমি আমায় এই সেবা করলে আমি তোমার সেই মনস্কামনা যেন পূর্ণ করতে পারি সুন্দরী সেই মনস্কামনা যেন আমি তোমারি বিহানে আমার জীবনে হয়ে থাকো ধ্রুবতারা